আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখছেন বাংলা লায়ন প্রেজেন্স বাংলাদেশ আইডল পাওয়ার্ড বাই ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। বিয়ে সম্ভবত প্রত্যেক মানুষের জীবনে সবচেয়ে বড় আনন্দের উৎস হয়ে আসে। এবার তেমনই একটা বিয়ের গান নিয়ে মঞ্চে আসবে আঁচল। আঁচল চলে এসো। এর আগের পারফরমেন্সের সময় আমি আমার 100% দিতে পারিনি, কারণ সর্দি কাশি গলা ব্যথার জন্য। সব দিন কিন্তু আমাদের একরকম যায় না, এটা তো ঠিক। তো আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছো এবং সেরকমই করবে। আজকে আমি একটা বিয়ের গান করতে যাচ্ছি। টেনশনের ব্যাপার হচ্ছে আমার গানটা এখনো ঠিক মতো মুখস্থ হয়নি, বারবার লিরিক গুলো ভুলে যাচ্ছি। তো এটাই টেনশন করছি যদি গান গাওয়ার টাইমে সেম জিনিসটা হয় নাকি হয় না। আশা করছি যখন স্টেজে গিয়ে দাঁড়াবো তখন এই ভুলগুলো হবে না আর গানটা ঠিক মতো গেয়ে ফেলবো। আঁচল পুরো অন্যরকম লাগছে, একেবারে বউ বউ একটা ব্যাপার। আর গানটাও রীতিমতো অনেক বিয়ের অনেক মজার স্মৃতি আমার নিজেরই মনে পড়ে গেল। যাই হোক, এবার শুনবো তোমার গান কেমন লাগলো মেহনাপার কাছ থেকে। I'll go straight to what I have to say. তুমি বাংলাদেশের সংস্কৃতিকে আজকে এই মঞ্চে তুলে ধরেছ, বাংলাদেশের সংস্কৃতিকে তুমি আধুনিক পৃথিবীর সামনে তুলে ধরেছ, তুমি নিজে সেভাবে সেজেছ। এবং তুমি যদি নিজেকে মনে করো যে না আমি শাড়ি পরেছি আমাকে খুব একটা মডার্ন লাগছে না, ভুল ভাববে। তোমাকে ভীষণ স্মার্ট লাগছে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে, তোমাকে আমি যে সবসময় ভালোবাসি, আজকের ভালোবাসাটা আরো দ্বিগুণ হয়েছে, তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়েছে। যারা আজকে এই টেলিভিশন সেটের সামনে বসে তোমাকে দেখবে, তোমার এই লুক, তোমার এই গান, তোমার এই নতুন ভাবে গাওয়া আমাদের অতি পরিচিত অতি ভালোবাসার লীলাবালি কেউ ভুলবে না আঁচল। And I love you, I will keep on loving you আঁচল। I love you too ma'am. Thank you so much. খালাবনির কাছে জানতে চাইবো কেমন লাগলো আঁচলের পারফরমেন্স। মেরিন যা বললো তার সঙ্গে আমার খুব বেশি অ্যাড করার কিছু নেই, কারণ খুব সুন্দর করে বলেছে ব্যাপারটা। বিয়ের গান যে কত রকমের আছে এটা তুমি নিশ্চয় জানো। এটা কোন অঞ্চলের বিয়ের গান জানো আঁচল? এটা কোন অঞ্চলের? বাংলাদেশের কোন অঞ্চলের? সিলেট অঞ্চলের। হ্যাঁ ঠিক বলেছ। আর এই গানটা হেন কোনো বিয়ে নাই যে বিয়ে বাড়িতে গানটা বাজানো হয় না, প্রত্যেকের বিয়ে বাড়ি। খুবই সুন্দর আর তোমাকে দেখাচ্ছ, ভারী মিষ্টি, আর গানটাও তেমনি মিষ্টি করে গিয়েছো, অনেক সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এবারে জানবো অ্যান্ড্রুদার কাছ থেকে কেমন হলো আঁচলের পারফরমেন্স। আমি যে কথাটা বলতে যাচ্ছি যে তোমাকে প্রথম থেকে যখন দেখেছি তুমি যে আঙ্গিকারই গান গাও কিন্তু সেখানে তোমার একটা নিজস্ব ট্র্যাকের স্টাইলে গাও এবং সেই ট্র্যাক থেকে তুমি বেরোতে চাও না, বের হও না। যখন চলচ্চিত্রের গান আসলো চলচ্চিত্রে খুঁজে তুমি ওই ট্র্যাকেরই গান ধরলে যেটা তোমার কাছে গাইতে সহ, তোমার তোমার ফ্লেভারে যেটা গান। কিন্তু এই প্রথম দেখলাম যে তুমি তোমার ফ্লেভারটাকে ভেঙে নতুন একটা ফ্লেভারে কমন ফ্লেভারে এসছো, যেটা নিঃসন্দেহে মানে প্রশংসার দাবিদার। তুমি নিঃসন্দেহে
এবং সেজন্য ভালো লাগলো আমার কাছে। কিন্তু আগে সবাই যখন তোমাকে ভালো বলেছে আমিও ভালো বলেছি, কিন্তু আমার বারবার মনে হচ্ছে তুমি কেন এটাকে ভেঙে বেরোতে পারছো না, বের হওয়া প্রয়োজন। বাংলাদেশ তো একটা দেশ, বিভিন্ন গতির, বিভিন্ন মনের, বিভিন্ন রঙের মানুষ থাকে এখানে, কাজে বিভিন্ন গতিতে যদি না চলাচল করতে পারো, না চলাচল অভ্যাস থাকে, তাহলে তুমি সেই সেই জায়গায় পৌঁছাতে পারবে না। কাজে আজকে সেটা তুমি ভেঙে যে বেরিয়ে গেছো এবং সেটা খুব ভালোভাবে সার্ভ করেছো এবং তার সাথে তোমার গেট আপটাকে আবার সার্ভ করে গেছো, সব মিলিয়ে অপূর্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবারে বাচ্চু ভাইয়ের কাছে কেমন লাগলো? আমি এটুকু বলতে চাই, ঠিক তুমি যেমনটি অবাক হয়েছো আজকে, তেমনটি আমি অবাক হয়েছি তোমার গান শুনে। আমার বিশ্বাস যারা এই মুহূর্তে তোমাকে টিভিতে দেখছে তারাও অবাক হয়েছে এই গানটি শুনে। গড ব্লেস ইউ, কিপ অন সিঙ্গিং, ভালো। থ্যাংক ইউ সো মাচ। আচল, বিচারকেরা তো অনেক কিছু বলে দিয়েছে, এবারে তোমাকেও কিছু বলতে হবে। বউ কথা কও। হ্যাঁ, কোন বিয়েতে তুমি সবচেয়ে বেশি সেলিব্রেট করেছিলে? আমার মামার বিয়েতে। এক্স্যাক্টলি, আমারও তাই হয়েছে, আমার মামার বিয়েতে অনেক সেলিব্রেট করেছিলাম। লেট মি অ্যাড ইউ, প্রায় মেয়েদের 99.99 মেয়েদের কিন্তু মামার বিয়েটাই সবচেয়ে আনন্দের হয়। ভেরি ট্রু। আর ছেলেদের হচ্ছে চাচার বিয়েটা। মামার বিয়েতে এরকম হয়েছিল যে আমরা হাড়ি রং করব, তো সবাই মিলে হাড়ি রং করতে বসেছি, কারটা সবচেয়ে সুন্দর হয়, তো ওটা ওই হাড়িতে মিষ্টি দিয়ে তো ওটা মামির বাসায় পাঠাবো। তো সবাই দেখি রং করছে, আমি ভেবেছি আচ্ছা আমি রং করবো না, তো পরে ভাবলাম ঠিক আছে আমিও রং করি, আমারটা সবচেয়ে সুন্দর হবে। তো খুব পার্টার্ট নিয়ে সবার লাস্টে বসলাম রং করতে, রং টং করছি, রং করতে করতে তুলি দিয়ে রং করতে করতে পরে ভাবলাম হাত দিয়ে রং করি, হাত দিয়ে রং করছি করছি, এদিক দিয়ে চুল ঠিক করছি, সব করছি। তো পরে জানতে পারলাম যে ওটা আসলে পার্মানেন্ট কালার ছিল। তো পরে আসলে সকালবেলা আমি যখন জানলাম পার্মানেন্ট কালার ছিল, ততক্ষণে টিএনটি ফোন, তারপর বাসার সুইচ, দেয়াল, সব জায়গায় রঙে একাকার হয়ে গেছে। অনেক কষ্ট ওটা সরাতে হয়েছিল। তুমি যখন সরালে তখন তোমার মুখটা কি হাড়ির মতো হয়ে যায়নি? চুল সরালে এটা নাকের এখানে একটু ইয়ে করলে, তাতে হাড়িতে যেভাবে রং করছিল মুখটা কিন্তু হাড়ি হয়ে যাওয়ার কথা যদি পার্মানেন্ট রং হয়। হয়নি তো এরকম কিছু? দর্শক, আচলের এমন মজা মজা পারফরমেন্স যদি আরো দেখতে চান তাহলে আচলকে অনেক ভোট করুন। আচলকে ভোট করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল স্পেস দিয়ে লিখুন আচল, ANCHAL, আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করে ভোট করতে পারবেন। অল দ্য বেস্ট 3690।